ছেলের জন্মদিন, ছেলে সকালে উঠেই বলছে আম্মু আমি আজকে কাচ্চি বিরিয়ানি খাবো। আমি বললাম ওকে বাবা, আমরা সন্ধ্যার পরে রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসব। ছেলে বলল না না আম্মু, তোমার হাতের কাচ্চি বিরিয়ানি খাবো, তোমার হাতের কাচ্চি ইজ দ্য বেস্ট কাচ্চি। আমি পড়লাম মহাযন্ত্রণায়, হঠাৎ করে কোনো প্রিপারেশন ছাড়াই কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করি? জন্মদিনের দিনে ছেলে আমার হাতের কাচ্চি খেতে চেয়েছে, যদি তৈরি না করি ছেলেটা মন খারাপ করবে। তারপরে ভাবলাম আমার চ্যানেলেও তো কাচ্চি বিরিয়ানির কোনো ভিডিও দেয়া নেই, তাই ভিডিওটা করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি কিভাবে কোনো প্রকার প্রিপারেশন ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এরকম লোভনীয় ও ইয়ামি কাচ্চি বিরিয়ানি তৈরি করে ফেললাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাচ্চিটা যে কতটা লোভনীয় হয়েছিল আপনারা ভাবতেই পারবেন না। ভিডিও দেখে তো আর টেস্টটা বোঝা যায় না। আপনারা আমার রেসিপিটা ফলো করে যে কোনো ঘরোয়া অকেশন বা আসছে ঈদে তৈরি করে নিতে পারবেন 100% ট্র্যাডিশনাল টেস্টফুল কাচ্চি বিরিয়ানি। আশা করি আপনারা যারা প্রপারলি কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারেন না তাদের অতি উপকারে আসবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অথেন্টিক ঘরোয়া ও হেলদি রেসিপিতে কাচ্চি বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সো গাইস, লেটস স্টার্ট। আমি প্রথমে আলুটা প্রিপেয়ার করে নেব। আমি তিনটা আলু মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, সামান্য লবণ আর কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, তবে কাচ্চির আলুটা একটু কালারফুলি হয়, দেখতে ভালো লাগে আর কি। আমি এখন আলুটাকে সামান্য ভেজে নিয়েছি যাতে কালারটা অটুট থাকে। এখন আমি দুধ ও ঘিয়ের মিশ্রণটা প্রিপেয়ার করব। এর জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়ো দুধ, আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এই মিশ্রণটাকে আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। কাচ্চিটা একটু কালারফুল হয় তার জন্য এটা দিলাম এর মধ্যে, আপনারা না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা সবাই জানেন কাচ্চিতে কিন্তু একটু সুইট সুইট ভাব থাকে, সুইটনেসটাই কিন্তু অসাধারণ টেস্ট নিয়ে এসে দেয়, তাই আমি এটাকে প্রিপেয়ার করে রেখে দিলাম। এবার আমি চলে যাব মাংস প্রিপেয়ার করতে। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি এবং মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে যে পাত্রে কাচ্চিটা তৈরি করব সেই পাত্রের মধ্যেই নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1/2 কাপ টক দই। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর এটা বাদাম বাটা, যে কোনো বাদামই আপনারা পেস্ট করে নিতে পারবেন। বাদাম বাটাটা কিন্তু কাচ্চির মধ্যে অসাধারণ লেভেলের একটা টেস্ট নিয়ে আসবে। আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি, কয়েকটা কাবাব চিনি, আর কয়েকটা লবঙ্গ, 2টা কালো এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণ আমি এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন। আর দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর একটা কথা, কাচ্চিতে কিন্তু আপনারা কোনোভাবেই কাঁচা পেঁয়াজ ইউজ করবেন না, কাচ্চিতে সবসময় কিন্তু পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে হবে, পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু কাচ্চি বিরিয়ানির টেস্টটা পাবেন না। পারফেক্ট ও মুচমুচে পেঁয়াজ বেরেস্তার রেসিপিটাও আমি অতি শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব, আপনারা দেখে নেবেন অবশ্যই। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করার যেই তেলটা রেখেছিলাম সেই তেলটারই 1/2 কাপ তেল এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে মশলার সঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে নেব, এমনভাবে মেশাতে হবে যেন সমস্ত মশলা প্রত্যেকটা মাংসের গায়ের সঙ্গে লেগে যায়। কাচ্চি বিরিয়ানি যেহেতু কাঁচা মাংসটাকে দমে রেখেই কিন্তু রান্না করতে হয়, সেহেতু খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে। 1টা জায়ফলের অর্ধেক আর 1টা জয়ত্রী আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে মেখে নিলাম। আপনারা চাইলে এখানে পেঁপে বাটা ইউজ করতে পারেন, আমার ঘরে পেঁপে নেই তাই যা ছিল তাই দিয়ে রান্না করছি, দেখুন তারপরেও স্বাদের কোনো কম্প্রোমাইজ হবে না। এখানে আমি যে দুধ ও ঘিয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কেওড়া জল ও কয়েক ফোঁটা বিরিয়ানি এসেন্স, এর মধ্যে এটাকে আমি এখন মেখে মিশিয়ে আর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে ভালোভাবে আরেকটু মেখে মিশিয়ে নিচ্ছি এবং মাংসটা সমানভাবে মিশিয়ে একদম সমান করে দিতে হবে যাতে মাংসটা একটার উপরে একটা উঠে না থাকে। এর জন্য পাত্রটা সবসময় একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, না বড় বেশি বড় না, মানে মিডিয়াম সাইজের।
এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা এইভাবে ছড়িয়ে দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি চলে যাচ্ছি চাউলটা প্রিপেয়ার করতে। তার জন্য একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, একটা স্টার অ্যানাস, দুইটা তেজপাতা, কয়েকটা এলাচ, এক চা চামচ পরিমাণ শাহি জিরা দিয়ে দিচ্ছি। এই শাহি জিরাটা কিন্তু কাচ্চি বিরিয়ানিতে অবশ্যই ইউজ করবেন, কারণ কাচ্চি কাচ্চি একটা ফ্লেভার আনতে কিন্তু এই শাহি জিরার কোনো জুড়ি নেই। আর এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে লবণ, কারণ আমরা রাইসটা এর মধ্যে বয়েলড করব। চাউলের মধ্যে যদি লবণটা এই পর্যায়ে না ঢোকে তাহলে কিন্তু কাচ্চির রাইসে কখনো লবণ হবে না, এজন্য একটু বেশি করে লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে এসেছে, আমি এখন বাসমতি চাউল 20 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চাউল বা চিনি গুঁড়া চাউল দিয়ে কিন্তু এই কাচ্চিটা তৈরি করে নিতে পারবেন। চাউলটা আমি অর্ধেক সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না এখানে, যেহেতু দমে দেব তখন কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে, এই জন্য বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এখানে আমার 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে চাউলটাকে বয়েলড করতে। এখন আমার চাউলটা বয়েলড হয়ে এসেছে, আমি এটাকে একটা স্টেনারে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি চাউলটাকে ছেঁকে নিলাম, আর এর মধ্যে যেই আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে বেছে আমি যতটা পারি ফেলে দিচ্ছি। উল্টে পাল্টে আমি মশলাগুলো ফেলে দিলাম। প্রিয় দর্শক মন্ডলী, এবারে নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, কিছু বাদাম কুচি নিয়েছি আমি, আর নিয়েছি এক মুঠো কিশমিশ, কয়েকটা কালো কিশমিশ, আর দুটো আলু বোখরা। আলু বোখরা আমার ঘরে দুটোই ছিল, দুটোই দিয়েছি, আপনারা বেশি করে দিবেন কি, আলু বোখরা কিন্তু কাচ্চি বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বৃদ্ধি করে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এইটা কিন্তু এই ড্রাই ফ্রুটসটা যখন গালের নিচে আপনার পড়বে একটু সুইট সুইট ভাব থাকবে, এই সুইটনেসটা যে কতটা ভালো লাগে কাচ্চিতে তা বলে বোঝানো যাবে না। এখন আমি এর মধ্যে যে চাউলটা বয়েলড করে রেখেছি চাউলটা দিয়ে দিচ্ছি মাংসের উপরে। মাংসটা এখন অর্ধেকটা আমি কিন্তু এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। চাউলটা একটু বিছিয়ে দিতে হবে, চারিদিকে মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। আর যে ড্রাই ফ্রুটসের মিশ্রণটা তৈরি করে রাখলাম তার থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আলু বোখরাগুলো মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন, এই পর্যায়ে দিয়ে দিবেন সবগুলোই, যেগুলো যেগুলো দিবেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার যে অর্ধেক রাইস ছিল সেটা আমি এর উপরে বিছিয়ে দেব। আবার চামচের সাহায্যে সুন্দরভাবে একটু বিছিয়ে দিচ্ছি। এবার যে ড্রাই ফ্রুটসের মিশ্রণটা সবগুলোই আমি দিয়ে দিলাম। এই মিশ্রণ ড্রাই ফ্রুটসটা কিন্তু খুব ভালো লাগে কাচ্চিতে, যতটুকু আপনাদের ঘরে থাকে দিবেন, আমার যতটুকু ছিল আমি দিলাম আর কি। এবার দিলাম কিছু কাঁচামরিচ, কাঁচামরিচ কিন্তু কাচ্চিতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, এই জন্যেই দেয়া এবং দেখতেও সুন্দর লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে চারিদিকে। এবার আমি যেই দুধ ও ঘিয়ের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা আমি কিভাবে দেখুন সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছি, এটাতে কিন্তু একটা সুন্দর কালারও নিয়ে আসবে। আমার কাছে ঘরে জাফরান নেই, জাফরান থাকলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, এখানে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি যেহেতু হঠাৎ করে রান্না করছি, কোনো প্রিপারেশন ছাড়া যা ছিল সেটা দিয়েই তৈরি করছি। এবারে আমি একটা ফয়েল পেপার দিয়ে পাত্রের মুখটা সিল করে দিচ্ছি। আপনারা চাইলে আটা গুলিও করে নিতে পারবেন, তবে আটাগুলি আমার কাছে খুব ঝামেলা মনে হয়, এজন্য আমি একটা ফয়েল পেপারের প্যাকেট কিনে নিয়ে এসেছি 180 টাকা দিয়ে। এটা কিন্তু অনেকবার ব্যবহার করা যায় আর এবং খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। ফ্রোজেন খাবারে আপনি করতে পারবেন, ওভেনে দিতে পারবেন, এই ফয়েল পেপারটা খুব কাজে দেয়। আর আটা কিন্তু যতটা আমরা এখানে ইউজ করি তার এর থেকেও কিন্তু বেশি খরচ হয়, এজন্য আমি ফয়েল পেপারটা ইউজ করছি। আর যে ঢাকনা যে ছিদ্রটা আছে ওটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। আমি যে পাত্রে আজকে কাচ্চিটা রান্না করছি ওটার তলাটা কিন্তু সম্পূর্ণ ভারী আছে, এজন্যে আমি নিচে কোনো তাওয়া ইউজ করলাম না। আপনারা যদি পাতলা পাত্রে তৈরি করেন তাহলে কিন্তু নিচে একটা তাওয়া দিয়ে দিবেন যাতে পুড়ে না লাগে।
আমি প্রথম 10 মিনিট দেখুন হাই হিটের রান্না করব 10 মিনিট হাই হিট দেওয়ার পরে আমি এখন কমিয়ে দিচ্ছি জালটা একদমই লো হিটে করে দিচ্ছি দেখুন এই লো হিটে আমি 1 ঘন্টা রান্না করব ফিরে আসছি 1 ঘন্টা পরে আমি 1 ঘন্টা পরে আরো 20 মিনিট চুলায় দমে রেখেছিলাম তারপরে আসুন আমরা খুলে দেখি আমাদের কাচ্চিটা কেমন হলো বিসমিল্লাহ বলে খুলে দেখি দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেছেন এখন দেখুন আমি কেটে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে মাশাআল্লাহ তার থেকেও বেশি টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন চালটা কতটা ঝরঝরা হয়েছে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমি এখানে কোনো প্রকারের টেস্টিং সল্ট বা কোনো প্রকার সস ইউজ করিনি কারণ আমি বলেছিলাম সম্পূর্ণ অথেন্টিক এবং হেলদি রেসিপিতে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব তাই আমি বাহিরের কোনো প্যাকেট মশলা ইউজ করিনি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু কাচ্চিটা তৈরি করে ফেললাম এভাবে আসছে ঈদে আপনারা কিন্তু এই কাচ্চিটা তৈরি করে খেতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কাচ্চিটা কিন্তু অসাধারণ লেভেলের টেস্ট হয়েছিল বারবার বলছি অবশ্যই আপনারা টেস্ট করবেন দেখুন আলুটা কতটা তুলতুলে নরম হয়েছে আমি গরম হাত দিতে পাচ্ছি না খুলেই দিয়ে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এবং বাচ্চাদেরও খাওয়ার জন্য তো আর তরস হয়েছে না খুবই দ্রুত তারা খাবে এজন্য আমি খুলে দেখুন মাংসটা কতটা সফট হয়েছে হাত নাই দিতে কিন্তু খুলে যাচ্ছে আমি এখানে কোনো পেপে বাটা ইউজ করিনি শুধু জায়ফল ইউজ করেছিলাম অর্ধেকটা এর জন্য কিন্তু মাংসটা এত সুন্দর সফট হয়েছে আপনারাও ইউজ করবেন যখন আমি প্রথম লোকমা কাচ্চি মুখের মধ্যে দিলাম ওয়াও কি যে টেস্ট ছিল সেই লেভেলের টেস্ট যে কোনো রেস্টুরেন্টের থেকেও 100% বেশি টেস্ট হয়েছিল এই কাচ্চিটা আপনারা অবশ্যই ঘরোয়া কোনো অকেশন কিংবা আসছে ঈদে এটা ট্রাই করবেন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ